नमस्कार बंधुरा, ओलकाम अनलाइन जीके प्रिपारेशन यूट्यूब चैने अपन स्वागत। बंधुरा, पश्चिम बंग स्कूल सार्विस कमिशन ग्रुप सी ए डी एर 41 नम्बर जीके सेट नहीं आलोचना करब। एक खुशी खबर, खूब शीघ्र ही पश्चिम बंग स्कूल सार्विस कमिशन ग्रुप सी ए डी एर अफिसियल नोटिफिकेशन पब्लिश होते चले। एखो पर्त जरा चैनल के सबसक्राइब करनी ता सबसक्राइब कर पासे नोटिफिकेशन बेल आइकन प्रेस कर दिव। जरा आगे जीके सेट गुलो देखोनी तारा प्लीज डेस्क्रिप्शन बॉक्स विजिट करो, सेखाने प्लेलिस्टे लिंक पे जाबे। फर्स्ट क्वेश्चन, जापानेर संसद के की बोला है? ऑप्शन ए संसद, ऑप्शन बी पार्लियामेंट ऑफ जापान, ऑप्शन सी डायट, ऑप्शन डी नेशनल असेंबली। एके तकर आंसर होबे जापानेर संसद के बोला है डायट, ऑप्शन सी होच्छे राइट आंसर। नेक्स्ट क्वेश्चन होच्छे रैडक्लिफ लाइन कौन दुटी देशर मध्य अवस्थित? ऑप्शन ए पाकिस्तान और अफगानिस्तान, ऑप्शन बी भारत और चीन, ऑप्शन सी भारत और पाकिस्तान, ऑप्शन डी भारत और बांग्लादेश। रैडक्लिफ लाइन होच्छे भारत एवं पाकिस्तान। नेक्स्ट होच्छे ईरानेर पूर्व नाम की छिलो? ऑप्शन ए होच्छे बार्मा, ऑप्शन बी सुमेर, ऑप्शन सी निप्पन, ऑप्शन डी पारस्य। ईरानेर पूर्व नाम छिलो पारस्य, डी राइट आंसर। नेक्स्ट होच्छे स्टैचू ऑफ लिबर्टी कौन शहरे अवस्थित? ऑप्शन ए होच्छे न्यूयॉर्क, ऑप्शन बी वाशिंगटन, ऑप्शन सी कैलिफोर्निया, ऑप्शन डी लॉस एंजेलिस। स्टैचू ऑफ लिबर्टी अवस्थित होच्छे न्यूयॉर्के, न्यूयॉर्क ऑप्शन ए। नेक्स्ट होच्छे क्राइस्ट द रिडीमर कोथाय अवस्थित? एटी सप्तम आश्चर्य एकटी, ऑप्शन ए यूएसए, ऑप्शन बी ब्राजिल, ऑप्शन सी वेनेजुएला, ऑप्शन डी फ्रांस। क्राइस्ट द रिडीमर अवस्थित होच्छे ब्राजिल, ऑप्शन बी ब्राजिल रियो डी जेनेरोते एटी अवस्थित, एटी सप्तम आश्चर्य एकटी। नेक्स्ट होच्छे सीआईए सदर दफ्तर कोथाय अवस्थित? सीआईए एकटी गोयेंदा एजेंसि, ए सदर दफ्तर अवस्थित, ऑप्शन डी यूएसए। नेक्स्ट होच्छे एएनआई एशियन न्यूज इंटरनेशनल कौन देशेर संवाद संस्था? ऑप्शन ए होच्छे भारत, ऑप्शन बी चीन, ऑप्शन सी रूसिया, ऑप्शन डी सिंगापुर। एएनआई होच्छे भारतेर संवाद संस्था, ऑप्शन ए। नेक्स्ट होच्छे भारतेर प्रथम महाकाशचारी के? এটি খুবই সোজা কোশ্চেন। অপশন এ হচ্ছে মিহির সেন, অপশন বি রাকেশ শর্মা, অপশন সি কল্পনা চাওলা, অপশন ডি এ কে গোপালন। এটা আমি বলছি না, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ হচ্ছে সরোজিনী নাইডু, অপশন বি অমৃত কৌর, অপশন সি হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত, না অপশন ডি অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত, অপশন ডি। নেক্সট হচ্ছে টেনিদা, টেনিদা চরিত্রটি কার সৃষ্টি? অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়, না অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। টেনিদার চরিত্রটি হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন এ। নেক্সট হচ্ছে নৌকা ডুবি উপন্যাসের লেখক কে? অপশন এ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি আশাপূর্ণা দেবী, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নৌকা ডুবি উপন্যাসের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। নেক্সট হচ্ছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? এটি কারেন্ট অ্যাফেয়ার্স, অপশনগুলো দেখব। অপশন এ হচ্ছে মিলখা সিং স্মৃতি খেল রত্ন অ্যাওয়ার্ড, অপশন বি ভারত খেল রত্ন অ্যাওয়ার্ড, অপশন সি সুভাষচন্দ্র বসু মেমোরি অ্যাওয়ার্ড, না অপশন ডি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। এই কোশ্চেনের আনসার হবে অপশন ডি, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে ই রুপি তৈরি করেছে কোন সংস্থা? এটিও কারেন্ট অ্যাফেয়ার্স, অপশন এ হচ্ছে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বি ফিনান্স মিনিস্ট্রি, অপশন সি হচ্ছে এনপিসিআই,
হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অপশন ডি ডিআরডিও। ইউরোপই তৈরি করেছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, অপশন সি। নেক্সট হচ্ছে আইএনএস বিক্রান্ত কি, অপশন এ হচ্ছে ভারতের নতুন সাবমেরিন, অপশন বি ভারতের নতুন যুদ্ধ জাহাজ, অপশন সি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার, অপশন ডি ভারতের নতুন রেস্কিউ জাহাজ। আইএনএস বিক্রান্ত হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো এয়ারক্রাফট ক্যারিয়ার, অপশন সি। নেক্সট হচ্ছে কোশ্চেন, পশ্চিম বর্ধমানের সদর কোথায় অবস্থিত, অপশন এ দুর্গাপুর, অপশন বি হচ্ছে আসানসোল, অপশন ডি অন্ডাল, অপশন ডি রানীগঞ্জ। পশ্চিম বর্ধমানের সদর হচ্ছে আসানসোল, অপশন বি। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন এ হচ্ছে 1920, অপশন বি 1897, অপশন সি 1951, অপশন ডি 1857। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় 1857, অপশন ডি। নেক্সট হচ্ছে ঝুম কি, অপশন এ হচ্ছে এক প্রকার চাষের পদ্ধতি, অপশন বি হচ্ছে এটি একটি নৃত্য, অপশন সি হচ্ছে আঞ্চলিক ভাষার গান, অপশন ডি এটি বিশেষ ধরনের পোশাক। ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি, অপশন এ। নেক্সট হচ্ছে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টকে কি নাম দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্স। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট, অপশন এ হচ্ছে আলফা, অপশন বি বিটা, অপশন সি গামা, অপশন ডি ডেল্টা। উত্তরটা হয়ে যাবে ডেল্টা, অপশন ডি। নেক্সট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়, অপশন এ হচ্ছে 14 সেপ্টেম্বর, অপশন বি 12ই জানুয়ারি, অপশন ডি সি হচ্ছে 29শে আগস্ট, অপশন ডি 8 অক্টোবর। ন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 29শে আগস্ট। লাস্ট কোশ্চেন, টোকিও অলিম্পিকে ভারতের হয়ে গোল্ড মেডেল কে জিতেন, অপশন এ পিভি সিন্ধু, অপশন বি রবি কুমার, অপশন সি মীরাবাই চানু, অপশন ডি নীরজ চোপড়া। বন্ধুরা যদি কন্টেন্ট ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। এখানে আনসার হয়ে যাবে অপশন ডি নীরজ চোপড়া, নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রো, ইনি গোল্ড মেডেল পেয়েছেন টোকিও অলিম্পিক। বন্ধুরা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।